কিভাবে বিভিন্ন টুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার ইন্টারভিউ বাংলাতে দিবেন এই আলোচনার পাশাপাশি আপনাদের অনেকগুলো কমেন্টের উত্তর দেব আজকের এই ভিডিওতে। আপনারা যদি এই কমেন্টগুলোর উত্তর জেনে যান তাহলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন অবশিষ্ট থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এজন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস জাম্প ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সরাসরি চলে যাচ্ছি প্রথম কমেন্ট এবং তার উত্তরে। রিংটোন বিডি, একজন বলছে কানাডা নেবে, 50,000 টাকা আগে দিতে হবে, ইন্টারভিউতে টিকলে কানাডা যাওয়ার পর 7,00,000 টাকা দিতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আপনি বিশাল এক দান্দাবাজের খপ্পরে পড়েছেন। রিমা ভুইয়া, লিথুয়ানিয়াতে যাওয়ার জন্য এক এজেন্সি পাসপোর্ট ও এক কপি ছবি চাচ্ছে, ওনারা নাকি এসব ইমিগ্রেশনে পাঠাবে। আপনার এখনো ওয়ার্ক পারমিটই হয়নি, তারা কেন আপনার ছবি এবং পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠাবে? আচ্ছা আপনি বলুন। দালাল বা নাম সর্বস্ব এজেন্সি থেকে সাবধান থাকুন। ফাতেমা ইসলাম, ইডেন মহিলা কলেজ, কানাডায় আমার ছোট বোন থাকে বাট আমাকে কোনো হেল্প করতে চায় না, ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য কোন দেশ ভালো হবে, খরচ কেমন হবে? যদি সত্যি কথা বলি তাহলে স্টিল আমেরিকা এবং কানাডা ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য বেস্ট কান্ট্রি, তবে চাইলে আপনি ইউরোপের বিভিন্ন দেশে সেটেল হতে পারেন। আর সেটেল হওয়ার জন্য খরচ কত হবে সেটি বলা মুশকিল। সাইবার সিকিউরিটি, লন্ডন থেকে বলছি, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছি, ইমেইলে রিপ্লাই আসতে কতদিন সময় লাগে? ইমেইলে রিপ্লাই আসতে সাধারণত 1 থেকে 1.5 মাস সময় লাগে। শামীম আহমেদ, মলদোভার জব ভিসা চালু আছে কিনা? হ্যাঁ, মলদোভার জব ভিসা চালু আছে। বাপ্পি ভাই, মাল্টার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভালো একটি এজেন্সির খোঁজ দিন। সত্যিকার অর্থে ভালো এজেন্সি খুঁজে পাওয়া খুবই টাফ, আর আমার কাছে যে এজেন্সিটি ভালো মনে হবে আপনার কাছে সেই এজেন্সিটি ভালো নাও মনে হতে পারে, তাই এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা ভালো এজেন্সি খুঁজে নিন। গুপেন নায়েক, আইএলটিএস ছাড়া বেশি বেতনে যাওয়া যায় এমন একটি দেশের সন্ধান দিন। আইএলটিএস ছাড়া ওয়ার্ক পারমিট নিয়ে পৃথিবীর প্রায় সকল দেশেই যাওয়া যায়, আর বেশি বেতনের দেশের কথা যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো সেনজেন কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন। গৌতম তালুকদার, ইংরেজি জানা ছাড়া কিভাবে আমেরিকা যাওয়া যাবে? ইংরেজি জানা ছাড়া আপনি B1 B2 টুরিস্ট ভিসা আমেরিকায় যেতে পারেন। সুলাইমান রহমান, আমার পোল্যান্ডের পারমিট হয়েছে, ভিসা পাবো কিনা? পোল্যান্ডের পারমিট হয়েছে ভালো কথা, কিন্তু ভিসা পাবেন কিনা সেটি আমি তো বলতে পারবো না, ইভেন আপনিও বলতে পারবেন না, ইন্টারভিউ দিয়ে দেখুন কি হয়। তবে ওয়ার্ক পারমিট জেনুইন হলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কথা না। জু তালুকদার, আমি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, আমি ইন্ডিয়া, নেপাল, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, দুবাই ও শ্রীলঙ্কাতে ট্যুর করেছি, সেনজেন ভিসা পাবো কিনা? আপনি যেহেতু অনেক দেশ ভ্রমণ করেছেন আমার বিশ্বাস যে আপনি সেনজেন ভিসা পাবেন। সাথী আক্তার, পোল্যান্ড যাওয়ার আগে পরে বা ওয়ার্ক পারমিট রিনিউ করার সময় মেডিকেল করতে হয় কিনা? মেডিকেল করা না করা ডিপেন্ড করে আপনি যে প্রতিষ্ঠানে জব নিয়ে যাচ্ছেন সেই এমপ্লয়ার প্রতিষ্ঠানের উপর, সো আপনার মেডিকেল হতেও পারে নাও হতে পারে। রিয়াজ বাবলু, সৌদি আরবে থাকি, ওয়েল্ডিং ও ফেব্রিকেশনের 20 বছরের অভিজ্ঞতা আছে, কিভাবে ইউরোপ যেতে পারি? যেহেতু আপনার অভিজ্ঞতা অনেক ভালো, আপনি চাইলে নিজে নিজে আবেদন করে অথবা খুব ভালো একটি এজেন্সি ধরে ইউরোপের যে কোনো দেশে আপনি যেতে পারেন। মোহাম্মদ জামিল, মালয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করব? শুধু মালয়েশিয়া না, আপনারা যারা বাংলাদেশ এবং ভারতের বাইরে অবস্থান করছেন তারাও ওয়ার্ক পারমিটের জন্য খুব সহজে আবেদন করতে পারেন। তবে আপনি যে দেশের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আগে দেখুন সে দেশের এমবেসি আপনি বর্তমানে যেই দেশে আছেন সেখানে আছে কিনা। শাহনুর ইসলাম সুমান, পোল্যান্ড বা পর্তুগালে টুরিস্ট ভিসায় যেতে হলে কোন কোন দেশগুলো ঘুরতে হবে? পোল্যান্ড বা পর্তুগালে টুরিস্ট ভিসা বা সেনজেন ভিসায় যদি আপনি যেতে চান তাহলে আপনার 4 থেকে 5টি দেশ ঘুরতে হবে। এ নিয়ে আমার একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনি ভিডিওটি দেখে নিয়েন। জে কে কালাম, স্যার 2-3টা ভিডিওতে প্রশ্ন করেছিলাম, উত্তর পেলাম না, কষ্ট পেলাম। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনার কষ্ট কিছুটা লাঘব হয়েছে। রাহুল দাস, ফটোগ্রাফি এবং গ্রাফিক্স ডিজাইনের উপর 2-4 বছরের অভিজ্ঞতা আছে, ইউরোপের কোন দেশে জবের জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে? ইউরোপের প্রায় প্রত্যেক দেশে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা আছে, তাছাড়া আপনি চাইলে কানাডা এবং আমেরিকার জন্যও আবেদন করতে পারেন কারণ এই 2 দেশে গ্রাফিক্স ডিজাইনারের প্রচুর চাহিদা। আলমগীর হুসেন, ওমানে থাকি, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও মেক্সিকো নিয়ে ভিডিও দেখতে চাই। আপনি যে দেশগুলো নিয়ে ভিডিও দেখতে চান এই দেশগুলো মূলত ল্যাটিন আমেরিকার দেশ, এই দেশগুলোতে বাংলাদেশ এবং ভারত থেকে খুব কম কর্মী যায়, তারপরও আমি চেষ্টা করব এই দেশগুলো নিয়ে ভিডিও তৈরি করার।
করার। দাদা, আমি টুরিস্ট ভিসায় আমেরিকা যাব, আমি যদি ইন্টারভিউতে বাংলায় উত্তর দেই ভিসা পেতে কোনো সমস্যা হবে কিনা? আপনি যদি বাংলাদেশে অবস্থিত আমেরিকার এমবেসিতে ইন্টারভিউ দেন তাহলে আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন। আমেরিকা ছাড়া যদি আপনি অন্য কোনো দেশ বা ইউরোপের বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্টারভিউ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিতে ইন্টারভিউ দিতে হবে, এক্ষেত্রে বাংলায় ইন্টারভিউ দেওয়ার কোনো সুযোগ নেই। রাফায়াতুল্লাহ, আমার বয়স 51 বছরের বেশি, 100% ইংরেজি জানি, ইউরোপের কোন দেশে যেতে পারি? আপনি ইউরোপের সেঞ্জেনভুক্ত দেশ লাটভিয়ার জন্য ট্রাই করতে পারেন, সেখানে বয়সের কোনো রেস্ট্রিকশন নেই। এমডি আহমেদ, বাংলাদেশ থেকে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার ইন্টারভিউ দেওয়া যায় এমন কয়েকটি দেশের নাম বলুন। ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ড, ইউকে, সুইজারল্যান্ড এবং রোমানিয়া। আর এইচ রবিন, বাংলাদেশে পর্তুগালের এমবেসি হওয়ার সম্ভাবনা কতটুকু? আপাতত কোনো সম্ভাবনা দেখছি না, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশে পর্তুগালের এমবেসি হতেও পারে। বরকতুল্লাহ, আমার নামের প্রথম অংশ আছে, শেষ অংশ নেই, আমি কি ইউরোপ ও কানাডার ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবো? অবশ্যই পারবেন, আপনি আপনার নামের প্রথম অংশটি লিখবেন, শেষ অংশটি লেখা থেকে বিরত থাকুন। জর্জ আহমেদ, আমার বউ স্টুডেন্ট ভিসায় আমেরিকায় গেছে, আমি কি করে আমেরিকায় যেতে পারবো? ডিপেন্ডেন্ট হিসেবে যাওয়ার যদি কোনো সুযোগ থাকে তাহলে আপনি সেলাইনে একটু ট্রাই করতে পারেন, আর যদি তা না হয় তাহলে আপনার ওয়াইফকে ওই দেশে সেটেল হতে হবে, গ্রিন কার্ড পেতে হবে, তারপর আপনাকে নিতে হবে। রিগনস আহমেদ, B1 করে 3 বছরের অভিজ্ঞতা দিয়ে ইউকে যাওয়া যাবে কিনা? আপনার নাম রিগনস আহমেদ না রিজনস আহমেদ একটু কমেন্ট করে জানাবেন, আর B1 করে অবশ্যই ইউকেতে যাওয়া যাবে। লাভলু বয় খান, আমি ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এখন কি জার্মানিতে যেতে পারি? হ্যাঁ, ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি আপনি জার্মানিতে যেতে পারেন, তবে লাইন মতো ট্রাই করুন, দালালদের খপ্পর থেকে দূরে থাকুন। জুমারা আক্তার, সার্বিয়া কোথায়, মেয়েরা যেতে পারবে কিনা? সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ, শোনা যাচ্ছে এই দেশটি অচিরেই সেঞ্জেনভুক্ত দেশের সাথে যুক্ত হবে, অবশ্যই মেয়েরাও সার্বিয়াতে আবেদন করে কাজের ভিসায় যেতে পারেন। সন্দীপ কমপ্লেক্স হান্নান, মলদোভা নিয়ে একটি ভিডিও করলে ভালো হয়। হ্যাঁ, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আপনারা মলদোভার ভিডিও এই চ্যানেলে পাবেন। এবি আক্তার, রোমানিয়াতে যাওয়ার জন্য মেডিকেলে আনফিট হলে কোনো সমস্যা হবে কিনা, এবং মেডিকেলে সাধারণত কি কি টেস্ট করা হয়? যে কোনো দেশের মেডিকেলে আপনি যদি আনফিট হন তাহলে আপনি ওই দেশে আর যেতে পারবেন না। চেস্ট এক্সরে, ECG, CBC, ইউরিন আরএমই, HBS AG এসব টেস্ট জেনারেলি করা হয়। MKH তুহিন, ভাই আমি অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পেয়েছি, এখন ভিসার জন্য অনলাইনে সাবমিশন করেছি। আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, এজন্য আপনাকে কনগ্রাচুলেশনস, আর যেহেতু অনলাইনে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন, ভিসা পাওয়ার পর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। SH গোল হেভেন, গ্রীষের কৃষি ভিসার কি খবর? গ্রীষের কৃষি ভিসার আপাতত কোনো খবর নেই। MD রনি, হাঙ্গেরি এমবেসি নাকি বাংলাদেশ জার্মান এমবেসিতে ফেস করা যায়? ভাই, আপনি কোথায় কোন ভিডিও দেখেছেন আমি জানি না। হাঙ্গেরি টুরিস্ট ভিসা বা সেঞ্জেন ভিসার জন্য অবশ্যই আপনি জার্মান এমবেসিতে ফাইল জমা দিয়ে ইন্টারভিউ দিতে পারবেন, কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার জন্য পারবেন না, আপনাকে অবশ্যই অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে। খন্দকার জামান, কানাডা ও আমেরিকার স্কুলিং ভিসার মাসিক খরচ জানতে চাই। আমেরিকার স্কুলিং ভিসার চেয়ে কানাডার স্কুলিং ভিসাটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং তুলনামূলক আমেরিকার চেয়ে কানাডায় খরচ কিছুটা কম হয়। কানাডার স্কুলিং ভিসা নিয়ে আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনি সেখানে অনেক তথ্য পাবেন। আলী মুবি, আবেদন করতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা? কোনো কোনো দেশের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট আবেদন করার শুরুতেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, আবার কোনো কোনো দেশের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করার সময় পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আবেদন করার সময় আপনি দেখতে পাবেন যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি লাগবে কিনা। MD জায়েদ লিটু, আমার ভাই ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে আমেরিকা ঢুকেছে, এখনো গ্রিন কার্ড পায়নি, আমাকে সেখানে কিভাবে নিতে পারে? গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত সে আপনাকে কোনোভাবেই নিতে পারবে না বলে আমার মনে হয়, আর শুধু গ্রিন কার্ড পেলেই হবে না, সিটিজেনশিপ পাওয়ার পর আরো প্রায় 15 বছর অপেক্ষা করলে সে আপনাকে নিতে পারবে। মিয়া রিপন, নতুন পাসপোর্টের সাথে হারিয়ে যাওয়া পাসপোর্ট কি ইউরোপের এমবেসিতে দেখাতে হবে? যদি আপনার নতুন পাসপোর্টে পুরাতন পাসপোর্টগুলো রেফারেন্স থাকে তাহলে অবশ্যই হারিয়ে যাওয়া পাসপোর্টগুলো দেখাতে হবে। শাফি প্রদান, দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে আছি, ইলেকট্রিক কাজের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স আছে, ইউরোপে ইলেকট্রিক কাজে যেতে চাই। আপনি ইলেকট্রিক কাজে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারেন। MD কাউসার, স্টুডেন্ট ভিসায় পোল্যান্ড গিয়ে কাজের সুযোগ পাওয়া যায় কি? স্টুডেন্ট ভিসায় পোল্যান্ড গিয়ে আপনি কাজ করার সুযোগ পাবেন, তবে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।